বিশেষ কিছু নামাজকে বিশ্ব ভ্রাতৃত্ব বোধের জন্য ইসলামের উদারতা এবং আল্লাহর বান্দার কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন যে তোমরা সমাজের সমস্ত মানুষ যখন বিশাল জমায়েতে একত্রিত হবে সেখানে আমি আল্লাহ বুঝিয়ে দিচ্ছি যে এখানে বড় ছোট রাজা প্রজা গরিব ধনী এর কোনো ভেদাভেদ নাই। এখানে কে আগে বসবে কে পিছনে বসবে এরকম কোনো ব্যবস্থা নাই এবং সবাই একইভাবে আমার কাছে মাথা নত করছে, রাজাও করছে প্রজাও করছে গরিবও করছে ধনীও করছে। এটাই হল ইসলামের সবচেয়ে বড় মহিমা এবং বড় কৃতিত্ব। আজকে আমরা তেমনি দশমিনাবাসী এখানে শত শত বা হাজার হাজার আল্লাহর বান্দা এখানে উপস্থিত হয়েছি, একইভাবে আমরা আজকে আল্লাহ পাক রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তার সন্তুষ্টি লাভের জন্য আমরা আজকে এবং শত শত বা হাজার হাজার ফেরেশতাগণকে আল্লাহ পাক এই মাঠের চারপাশে নিয়োজিত করেছেন, আমাদেরকে সেই ফেরেশতাগণও আজকে মোবারকবাদ জানাচ্ছে এবং আমরাও যদি এই তাদেরকে সালাম বিনিময় করে ইনশাআল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করে আজকে গৃহে যেতে পারি তাহলে আল্লাহ পাক ওয়াদা করেছেন যে আজকের উপহারটা উনি নিজ হাতে আমাদেরকে দিচ্ছেন। যাই হোক, আমরা কথা আর বাড়াচ্ছি না, শুধু একটা জিনিস বলতে চাই যে এই আজকের দিনটায় আমরা যেভাবে ভাইয়ে ভাইয়ে কোনো রাজনৈতিক পরিচয় ছাড়া কোন কার ব্যাংকে কত টাকা আছে সেই হিসাব ছাড়া আজকে আমরা যেরকমের পাশে পাশে দাঁড়িয়েছি, বাকি 364টা দিন এই মহিমায় যদি আমরা এই আলোকে দাঁড়াতে পারি তাহলে কিন্তু আর বিশ্বে কোনো হানাহানি কোনো মারামারি কোনো হিংসা বিদ্বেষ কিন্তু আর থাকে না। তো কাজী আমরা আজকে এই শুধু নামাজ পড়ব শুধু খুতবা শুনবো এটাই নয়, আজকে এই নামাজের মাধ্যমে আমরা একজন আরেকজনকে যখন মুসাহাবা করব আমরা কখন কোলাকুলি করব যখন তখন আমরা আমাদের হৃদয় থেকে আমাদের সমস্ত হিংসা ঘৃণা বিদ্বেষ যেন এই মাঠেই আমরা বিসর্জন দিয়ে যার যার বাড়ি যেতে পারি। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের হৃদয়কে যেন তাই করে দেন। আর পরিশেষে দশমিনা একটি চমৎকার স্থিতিশীল শান্তিপূর্ণ একটি উপজেলা, এখানে সমস্ত মানুষ একজন আরেকজনকে প্রচুর ভালোবাসে হৃদয় দিয়ে উপলব্ধি করে, এখানে রাজনৈতিক কিংবা সামাজিক হানাহানি নাই বললেই চলে। ইনশাআল্লাহ সারা বাংলাদেশেও এই মুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতা আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক গণতন্ত্রের মানুষকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তারই প্রতিনিধি হিসাবে আজকে আমিও আপনাদেরকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি, আপনারা রাষ্ট্রনায়কের মোবারকবাদ কবুল করুন। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সামনের দিনে এই স্থিতিশীল রাজনীতি এবং স্থিতিশীল দেশ এবং স্থিতিশীল অর্থনৈতিক অবস্থার জন্য যে উন্নয়ন এবং যেই সামাজিক উন্নয়নের দর্শন আমাদের রাষ্ট্রনায়ক আমাদের ভিতরে দিয়েছে সেই দর্শনের আলোকে এবং কোরআন সুন্নার আলোকে ইনশাআল্লাহ এই বাংলাদেশটাকে এই রাষ্ট্রনায়কের হাতে তার জিম্মায় আল্লাহ পাক রাব্বুল আলামিন রাখুক এবং আমরা সবাই সাথী সাথী মানে সুন্দর সুখে শান্তিতে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় রেখে আমি আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তার আগে আবারও দশমিনার প্রিয় দশমিনার প্রিয় জন্মভূমির সকল মানুষকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আবারও একবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. وقال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو. থাকবে না মরণ যন্ত্রণা এটুকুই মোদের বাসনা। যা নবী সালাম।
عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك مدينة تكر سمتنا حاصل دير شكر تيجانا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك حبيبي يا رسول الله ثم تردار بنبي يا حبيب الله مدينة منير فصول घर बना के हुए السلام عليكم हां ايه مصر صار ايه بس انا 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 ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লা তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লা দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাই তেনি
দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাই তিনি ওম রমজানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি আজ পড়বি ঈদের নামাজ রে তুই সেই সেই ঈদগাহে আজ পড়বি ঈদের নামাজ রে তুই সেই সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ওম রমজানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি ওম রমজানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি ওম রমজানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি ওম রমজানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি ওম রমজানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি